হ্যালো এভরিওয়ান, সো আজকে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির কিছু ইম্পর্টেন্ট নোটিস নিয়ে আলোচনা করব এবং রিসেন্টলি তোমাদের যে ফার্স্ট কাউন্সেলিং অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে এবং তারও কিছু ডিটেলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো প্রথমে আমরা অ্যাডমিশন সেকশনে ক্লিক করব। সো এই যে আমাদের পেজটা ওপেন হবে তোমরা তোমাদের মোবাইল থেকেও দেখতে পারবে, তবে মোবাইল থেকে তোমরা কেউ যদি চেক করো তোমরা মোবাইলটার ডেস্কটপ ভার্সন কিন্তু ক্লিক করে নেবে। সো এখানে দেখো আমাদের প্রত্যেকটা নোটিস রয়েছে। মেনলি আমরা আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রাউন্ড ওয়ানের যে সিলেক্টেড ক্যান্ডিডেটস তাদের আমরা এখানে লিস্টটা দেখে নেব। তোমরা যারা যারা সিলেক্টেড হয়েছো তোমরা কিন্তু এখানে ফার্স্ট রাউন্ডের যে ই অ্যাডমিশন তোমরা কিন্তু এখানে তোমাদের নামটাকে সিলেক্টেড করতে পারবে। তো এর জন্য তোমাদের কী করতে হবে, দেখো বাঁ দিকে পিজি বলে যে সেকশনটা রয়েছে রেড কালারের, তো এই সেকশনের যে যেটা লেখা আছে যে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস পিজি ফর প্রফেশনাল ই অ্যাডমিশন রাউন্ড ওয়ান, তো এটা তোমাদের ফার্স্ট কাউন্সেলিং। ওকে, এরপর কিন্তু তোমাদের 4-5টা মতো কাউন্সেলিং হবে এবং পরবর্তীকালে তোমরা এটা জানতে পারবে আরও ভালোভাবে। দেখো তো ওখানে ক্লিক করার পরে আমাদের কাছে ডিক্লারেশনটা আসবে, আই এগ্রি টু দ্য অ্যাভাব ডিক্লারেশন, এখানে আমরা ক্লিক করে আমরা প্রসিডে ক্লিক করব। সো এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য, সায়েন্স, আর্টস, কমার্স বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো এখানে আমাদের এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, আমরা প্রথমে যেটা চুজ করব সেটা হচ্ছে রিমোট সেন্সিং। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এমএসসি ইন রিমোট সেন্সিং আমি এখানে চুজ করব। এরপরে যেটা আমাদেরকে চুজ করতে হবে সেটা হচ্ছে সিলেক্টেড কোটা, অর্থাৎ 80% নাকি 20%। তোমরা কেউ যদি বিদ্যাসাগর স্টুডেন্ট না তোমরা 80% সিলেক্ট করবে, আর কেউ যদি আদার ক্যাটাগরি হও তোমরা এখানে 20% সিলেক্ট করবে। তো করার পরে এখানে কিন্তু দেখতে পাবে যে তোমাদের এখানে কিন্তু নাম শো করবে আর তোমরা কত নাম্বার পেয়েছো, তোমাদের ক্যাটাগরি কী আছে, ইউনিভার্সিটি কী আছে, আর এখানে অ্যাকশানে কিন্তু লেখা থাকবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু প্রথমেই কিন্তু দেখবে যে একটা জেনারেল ক্যাটাগরির ওয়াইজ কিন্তু একটা নাম লিস্টেড হবে এবং তারপরে কিন্তু এসসি ক্যাটাগরি থাকবে, এসটি ক্যাটাগরি থাকবে, ওবিসি এ, ওবিসি বি, জেনারেলের আন্ডারে থাকছে পিডব্লিউডি, এসসি আন্ডারে পিডব্লিউডি এবং প্রত্যেকটা কাস্টের আন্ডারে ইডব্লিউডি থাকছে এবং তার সঙ্গে ইডব্লিউএস যে ক্যাটাগরি থাকছে সেটাও কিন্তু আমাদের থাকছে। এবার তার মধ্যে থেকে এইখানে দেখো যারা যারা সিলেক্টেড হয়েছো এবং তোমরা যারা অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছো, তো তোমাদের কিন্তু এখানে দেখো অরেঞ্জ কালারের মার্কস থাকবে এবং তার সঙ্গে ডান দিকে লেখা থাকবে প্রভিশনালি অ্যাডমিটেড ইন রাউন্ড ওয়ান। ওকে, এবার তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা কিন্তু তোমাদের এখানে ডান দিকে শো করবে জেনারেল ইউআর। তো বর্তমানে এখন যেমন 6 জন এখানে অলরেডি ভর্তি হয়ে গেছে এবং তার সঙ্গে এসসি ডিপার্টমেন্ট থেকে বা এসসি গ্রুপ থেকে একজন ভর্তি হয়েছে। এবং অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে আমরা জেনারেল ক্যাটাগরি থেকে নেবো নাকি কোনো কাস্ট ক্যাটাগরি থেকে নেবো, যারা কাস্টের মধ্যে পড়ছো। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কাস্টের মধ্যে পড়ে থাকো মানে তোমাদের কাছে যদি ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা কাস্ট সার্টিফিকেট ওয়াইজ কিন্তু তোমরা কাস্ট ক্যাটাগরি থেকে তোমরা কিন্তু অ্যাডমিশনটা নাও। তার কারণ তোমরা যদি জেনারেল ক্যাটাগরি থেকে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমরা জেনারেল ক্যাটাগরির আওতায় পড়বে, যে আমরা জেনারেল ক্যাটাগরি হিসেবে আমরা অ্যাডমিশনটা নিচ্ছি কিন্তু আমার কাছে কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে আমি কাস্ট সার্টিফিকেটের আন্ডার থেকে কিন্তু অ্যাডমিশনটা নেব। যেমন ধরো এখানে এই স্টুডেন্টটি রয়েছে, এ এসসির মধ্যে পড়ছে, এ কিন্তু এসসি হিসাবেই এ এখানে অ্যাডমিশনটা নিয়েছে। এবার কারোর কাছে যদি মনে হয় যে আমার কাছে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট নেই বাট আমি দিয়ে রেখেছিলাম কাস্ট সার্টিফিকেট, যে যদি হয়ে যায় তাহলে আমি অ্যাপ্লাই করব, যেমন ধরো ইডব্লিউএস এর ক্ষেত্রে যেটা হয় যে ইডব্লিউএস এর ক্ষেত্রে আমাদের কারেন্ট সার্টিফিকেট লাগে 2024-25 ইয়ারের, তো সেই রকম তোমাদের কাছে যদি না থাকে তখন তোমরা জেনারেল ক্যাটাগরির আওতায় পড়তে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু চেষ্টা করো কাস্ট সার্টিফিকেট বা কাস্ট ক্যাটাগরি থেকে অ্যাডমিশনটা নেওয়া, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের যে কাস্টের যে অ্যাডভান্টেজগুলো সেগুলো কিন্তু তোমরা পাবে। আর নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফিস কত টাকা করে লাগবে। এখানে দেখো আমরা যদি ফিজের কথা বলি এখানে, এবং এইখানে দেখো আমরা এবার কথা বলবো ফি স্ট্রাকচারের কথা। যখন তোমরা অনলাইনে অ্যাডমিশান নেবে তখন তোমাদের কত টাকা করে ফিস দিতে হবে, দিয়ে তোমাদের সেটা ফিল আপ করতে হবে। জিওগ্রাফি ডিপার্টমেন্টের হচ্ছে 1530 টাকা করে কিন্তু লাগছে এবং এখানে আরও অন্যান্য সাবজেক্ট রয়েছে। আমরা যদি রিমোট সেন্সিংয়ের কথা বলি দেন আমাদের এখানে লাগছে 10,395 টাকা, মাইক্রোবায়োলজি লাগছে 14,900
95 টাকা। তো সব থেকে কিন্তু বেশি ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোবায়োলজি, আর বাকি বেঙ্গলে ইংলিশ হিস্ট্রি এদের লাগছে 920 টাকা করে, ইকোনমিক্স এম কমদের লাগছে 1070 টাকা। এবং এগুলো কিন্তু যখন তোমাদের নাম লিস্টে আসবে কাউন্সেলিংয়ের পেজে, তখন কিন্তু তোমাদেরকে এই টাকাটা দিয়ে পে করতে হবে। আচ্ছা, লাস্ট ডেট তোমরা দেখে নাও ই কাউন্সেলিংয়ের, তোমাদের যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে 27 সেপ্টেম্বর, অর্থাৎ 25 তারিখ থেকে শুরু হয়েছে 27 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড চলবে। এবং চিন্তা করার দরকার নেই, যারা অনেকে ভাবছে যে হয়তো আমার নামটা আসবে না, যে ওবিসি বা এসটি এসসি যা জেনারেল ক্যাটাগরির আন্ডার থেকে অ্যাডমিশন নিচ্ছে, তোমাদেরকে বলবো একটু ওয়েট করো। তার কারণ এখনও কিন্তু তোমাদের মানে নোটিফিকেশান কিন্তু দেওয়া হবে, সেকেন্ড রাউন্ড যে নোটিফিকেশান সেটা কিন্তু 27 তারিখের পরে কিন্তু দুপুর 3টার পর আবার কিন্তু পাবলিশড হবে, তো তখন হয়তো তোমার নামটা সেখানে শো করতে পারি। এবার দেখো, যেহেতু ইউনিভার্সিটি থেকেই এই রকম রুলে তোমাদের অ্যাডমিশান নিচ্ছে যে এসটি এসসি বা ওবিসির আওতায় পড়ার পরও তোমরা জেনারেল ক্যাটাগরির আন্ডারে তোমরা ভর্তি নিচ্ছ, তো তার ফলে কী হচ্ছে জেনারেলদের যে সিটটা সেটা একটা করে পিছিয়ে যাচ্ছে। ওকে, সো নেক্সট আমরা দেখে নেব সিট ডিস্ট্রিবিউশন। তো এখানে দেখো, প্রথমে আমাদের আর্টস কমার্স অ্যান্ড এমবিএ প্রোগ্রামের সিট রয়েছে। নেক্সট আমাদের যে সিট রয়েছে দ্যাট ইজ সায়েন্স প্রোগ্রামের। তো এখানে সায়েন্স প্রোগ্রাম যেহেতু জিওগ্রাফি এর আন্ডারে পড়ছে, তো এখানে টোটাল যারা 80% ক্যাটাগরির আন্ডারে পড়ছে তোমাদের 34টা মোট সিট রয়েছে জেনারেলদের জন্য, আর যারা 20% তোমাদের 9টা সিট রয়েছে, অ্যান্ড রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে 80%দের 25 সিট, অ্যান্ড 20%দের 6টা রয়েছে জেনারেলদের সিট। তো টোটাল তোমাদের হচ্ছে 64 সিট রিমোট সেন্সিং, অ্যান্ড জিওগ্রাফির হচ্ছে 89। এবং এখানে বাকি আদার্স সাবজেক্টগুলো রয়েছে, তোমরা তোমাদের সাবজেক্টটা ফোন থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো, অথবা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো আশা করি বুঝতে পারলে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তখন তোমরা আমাকে সেটা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে নিতে পারবে। থ্যাংক ইউ।